মন্ত্রীর সফরের পরেও কর্মসংস্কৃতি ফিরেনি বনমালীপুরস্থিত বিদ্যুৎ নিগমের ডিভিশন টু অফিসের কর্মীদের। কিছুদিন পূর্বে রাজধানীর বনমালীপুরস্থিত বিদ্যুৎ নিগমের ডিভিশন টু অফিসে পরিদর্শনে যান দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সেখানে গিয়ে তিনি দেখতে পান অফিসটি ভূতের বাড়িতে পরিণত হয়ে রয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম, পুরো অফিস চত্বর আগাছা আর জঙ্গলে পরিপূর্ণ। এই নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন তিনি এবং অফিসটি পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশও দেন। মন্ত্রীর দাবরানি খেয়ে অফিসটি পরিষ্কার করার কাজে হাত লাগায় অফিসের কর্মীরা। এবার অফিস পরিষ্কারের কাজেও ঘোটালা সামনে আসলো। অফিস পরিষ্কারের নামে ঠিকাদারের নাম ভরিয়ে গাড়ি করে পাচার করে দেওয়া হচ্ছে সরকারি বৈদ্যুতিন সরঞ্জাম। সংবাদ মাধ্যমের নজরে আসার পর বিষয়টি দপ্তরের মন্ত্রীর গোচরে নিয়ে যাওয়া হয়। এই বিষয় জানার পর শুক্রবার দ্রুত বনমালীপুরস্থিত বিদ্যুৎ নিগমের ডিভিশন টু অফিসে ছুটে যান মন্ত্রী রতনলাল নাথ। তিনি সেখানে গিয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি দেখতে পান অফিস থেকে বিদ্যুতিন সরঞ্জাম গাড়িতে লোড করা হচ্ছে। মন্ত্রী রতনলাল নাথ এই বিষয়ে জানতে চাইলে অফিসের কেউ কোনো সদ উত্তর দিতে পারেনি। এই নিয়ে মন্ত্রীর ধমকিও খেতে হয় অফিসের কর্মীদের। মন্ত্রী অফিসের কর্মীদের প্রশ্ন করেন, এই বৈদ্যুতিন সরঞ্জাম যদি ঠিকাদারের হয় তাহলে তা সরকারি অফিসে কি করে এসেছে? অফিসের ইনচার্জ পূর্বতন ইনচার্জের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখন অফিসের ইনচার্জকেও ধমকি খেতে হয়। মন্ত্রী কড়া ভাষায় বলেন, আপনি এই অফিসের চার্জ গ্রহণ করেছেন, আপনার দায়িত্বে সবকিছু রয়েছে। তারপর মন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন গাড়ি থেকে বৈদ্যুতিন সরঞ্জামগুলো নামানোর জন্য এবং তিনি নিজে দাঁড়িয়ে গাড়ি থেকে বৈদ্যুতিন সরঞ্জামগুলো নামিয়ে নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান, সরকারি অফিসে ঠিকাদার কাজের সুবাদে সামগ্রী রাখতে পারে, কিন্তু নেওয়ার সময় বৈধ কাগজপত্র দেখিয়ে নিয়ে যেতে হয়। বনমালীপুরস্থিত বিদ্যুৎ নিগমের ডিভিশন টু অফিস থেকে এই দিন যে সকল বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল সেইগুলো নিয়ে সন্দেহ রয়েছে, তাই সেই গাড়িগুলো থেকে নামিয়ে রাখা হয়েছে বৈদ্যুতিন সরঞ্জামগুলো। এদিন সন্ধ্যার সময় বিষয়টি নিয়ে দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনায় বসা হবে, তারপর যা সিদ্ধান্ত গ্রহণ করার তা করা হবে। মেইনটেনেন্স ওয়ার্ক করতে হলে কিছু কিছু জিনিসপত্র এখানে রাখতে হবে, তো এই জন্য ওরা রেখেছে। আমার বক্তব্য হলো, রাখলেও তার জিনিসপত্র যদিও হয়, যদি সরকারি জিনিস না হয়, যদি কন্ট্রাক্টরেরও হয়, কন্ট্রাক্টরের বৈধ কাগজপত্র দেখিয়ে নিতে হবে। এলো আমার বক্তব্য। রেখেছি, যেমন লেফট সাইডে যেগুলি দেখছেন সব আমাদের সরকারি প্রপার্টি, সব কিছু রয়েছে। তবুও এই জিনিসগুলির সম্বন্ধে আমার ডাউট আছে, এই জন্য এটা নামিয়ে রাখছি। যদি প্রমাণপত্র দিতে পারে ওর জিনিসপত্র, তাহলে সে নিতে পারবে। বনমালীপুরস্থিত বিদ্যুৎ নিগমের ডিভিশন টু অফিসে একের পর এক যেন কচু খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসছে। সবচেয়ে বড় বিষয় হলো, সরকারি অফিসে কেন ঠিকাদারের সামগ্রী থাকবে? ঠিকাদারের সামগ্রী রাখা হলে অফিসের ইনচার্জ অবগত থাকবেন না, এইটা কি করে হয়? আরো বড় বিষয় হচ্ছে, ঠিকাদার নিজেও বলছেন তিনি সামগ্রীগুলি সরকারি অফিসে রেখেছেন, তার কোনো প্রমাণ নেই। তাহলে কি করে ঠিকাদারের নাম ভরিয়ে বনমালীপুরস্থিত বিদ্যুৎ নিগমের ডিভিশন টু অফিস থেকে বিদ্যুতিন সরঞ্জামগুলো গাড়িতে পাচার করা হচ্ছে? তার পেছনে গভীর রহস্য রয়েছে বলেই মনে করছে সকলে। শান্দন টিভি।